ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে তো হারিয়েছেই, সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়েও গড়েছে ইতিহাস। শ্রীলঙ্কাকে টপকে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা, আর এমন কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ডাবলিনে ম্যাচ শেষে মাশরাফি বলেন, এক কথায় এর অনুভূতি অনেক কিছু, আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি, এটা সামনে ধরে রাখতে চাই, আমাদের এখনও অনেক দূর যেতে হবে, দেখা যাক কী হয়। শেষ ম্যাচ 5 উইকেটে জিতলেও ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় হতাশা প্রকাশ করেছেন মাশরাফি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তাই এগুলো শুধরেই মাঠে নামতে চান। অবশ্যই শেষটা ভালোভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ করতে পারলাম, তবে আমরা আজকে অনেকগুলো ক্যাচ মিস করেছি, তবে এগুলো আমরা বড় মঞ্চে সাধারণত করি না, এছাড়া বোলিংয়ের শুরুটাও আমাদের ভালো ছিল না। ক্যাচ মিস হলেও পাওয়ার মধ্যে ছিল তামিম সাব্বিরের ব্যাটিং, এ নিয়ে তাদের প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি। তামিম আর সাব্বির আজকে অসাধারণ খেলেছে, আমরা চাইছিলাম ওরাই শেষ করুক, কিন্তু শেষ পর্যন্ত হয়তো হয়নি, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদেরকে এখান থেকে শিখে যেতে হবে। মাশরাফির মতো ম্যাচ শেষে এখান থেকে শিখে যেতে চান ম্যাচ সেরা মুশফিকুর রহিম। তার মতে শেষ দিকে বোলাররা ওদের আটকাতে পেরেছিল, তাতেই সব কিছু সহজ হয়েছে, আর এখান থেকেই আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে, কারণ নিউজিল্যান্ডও সেখানে খেলবে, তাই আমার মনে হয় ছেলেরা সেগুলো শুধরে নিতে পারবে। আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেগুলো কাভার লাগাতে পারবে।